আসসালামু আলাইকুম আন্নারা ব্যাকে বালা আছেন নি বেশি বালা নাই যে গরম হতে আছে বাবুরে বাবু কিন্তু গড় হুরা ম্যাচজন ম্যাথজন গড় তো ভালো মন্দ কিছু রান্ধি বাড়ি খাবাই তৈব তো মাতার ভিত্তে একটা ফাঁকি বাজি বুদ্ধি আইল যেহেতু এখন বকরাইদ তো ঈদের ভিত্তে খালি গরুর গোস্ত আর গরুর গোস্ত যে রেসিপি করি গরুর কস্ত এবার আনো নদ দুগা খায় না গরুর গোস্ত আহারে মদ জ্বালা রে সেই গুণ লই হরছি আর এক বিপদে সেই গুণরা খাইব মুরগি তো এডাল্লাই বুদ্ধি বার করলাম কই না দুইটা রেসিপি করি একটা গরুর একটা মুরগির এখন আমি প্রথমে মুরগিরটা করতে আসি একটু চাউলের গুঁড়া দিলাম একটু আটা দিলাম এক মুঠ ডাউলের গুঁড়া দিলাম মুসুরির ডাল আমি ব্লেন্ডারে করে রাখছি এক মোট দিলাম দিয়া রসুন বাটা দিলাম এক চামচ এক চামচ জিরা গুঁড়া এক এক চামচ লবণ আধা চামচ হলুদ এক চামচ লং এলাচ গুঁড়া এক চামুচ লালমরিচের গুড়া ইয়ার হরে দিয়ে দিলাম সাদে ম্যাজিক আগে কিন্তু আমি কইসি ফাঁকি নাস্তা এর ফলে একটু করতে সামান্য তেল দিয়ে দিম মাহ তেলে যে দাম কাবাব আপ করলে তো আমি করতে হতাম কিন্তু তেলে যা তেল খরচ হইব আই। একটু ফাঁকি বাজি করলাম এক চামুচ কাল কালো গোলমরিচের গুঁড়া দিলাম তারপরে দিয়া মুরগির কিমা কইরা রাখছিলাম আগে হেনতে মুরগির একটু কিমা দি দিলাম দি নাড়ি চাড়ি বালা করে মশলাটি মিশাইয়া লইলাম তারপরে এক কাপ পানি দিয়ে গুলতে গুলতে একটু নরম নরম কইরা লাইছি তারপরে অল্প অল্প করে মিশাইবেন আর খালি মুতবেন আর মুতবেন কদ্দুর হানি দিবেন আর মুতবেন পরে মতি মতি দেখছেন নি এরকম একটা ডো তৈরি করিয়া নেবেন ধন্য ফাতা কাঁচামরিচ দিয়ে লাবেন একটু পেঁয়াজ কুষি দিবেন বা পেঁয়াজ ব্যস্তাও দিতে পারেন দিয়া সুন্দর নরম একটা কাই করিয়া লেবেন ইয়ার পরে আমার তো মুরগিটা রেডি এবার গরুর গোস্তরটা সেম প্রসেসে করিয়া লেবেন রাঁধিনা গরুর গোস্তর তো কিছু লই উডাই জোড়া জোরাজোরা করি কাঁচামরিচ হিয়াই এক কারি যা যা মুরগি দিছি মশলা তা দিই দিয়ে গোলমরিচটা অবশ্যই কিন্তু দিবেন না হলে কিন্তু মজা লাগবে ন আগেই কইতাছি ইয়ার ঘরে তা দি টি কাঁচামরিচ বা এক কিছু দি হানি খুদ দুধ ইয়ার এয়ার হরে লাইবেন মতি ফাইফেনের মধ্যে তেল ব্রাশ করে দিবেন সামান্য পরিমাণে তেল দিবেন তেল দিই এয়ার হরে দুই চুলার মধ্যে দুইটা দিয়ে দিবেন দেখছেন নি আগুনটা একই অল্প থাকবো দি গোড়া দি রাখবেন দুইটা দুইটা দিয়ে এলাইছি হন পাঁচ মিনিট অপেক্ষা করি পাঁচ মিনিট পর মুরগিরটা তো অল্প পরিমাণে এলাই হেডা ব্যাকে রাগে হয়ে গেছে আর গরুরটা সময় লাগছে আর একটু বেশি সাত আট মিনিট হইব এক ফাট উল্টাই এলাইসি প্লেট দিয়ে দি এভাবে আপনারা করোনার চেষ্টা করিবেন নলে কিন্তু ভাঙিয়ে যাইবো অবশ্যই প্লেট দিয়ে উল্টাইবেন এর ফলে আবার সামান্য একটু তেল ব্রাশ করি হরের ফিট আবার দিয়ে দিবেন আর গরু তো একটু বেশি কারণ মানুষও বেশি গরুর গোস্তর লোকও বেশি এল্লাইড একটু আস্তে আস্তে হইতে আসে আর খুন্তি দিয়ে সাফি সাফি দিবেন দি ইয়ার হরে সুন্দর জান একটা বাজা বাজা পোড়া ফা রং রঙাই যাইব এয়ার হরে ফেলেটো ডালিয়ে এলাইবেন আর ইয়ান দি গরুর গোস্তটাও হয়ে গেছে তো গরুর গোস্তটাও সুন্দর মতন নয় ফেলেটো ডালিয়ে এলাইতে মাসি তো ইয়ার হরে দিয়ারে উল্টায় দেখছেন নি সেইরকম কাবাবের মতো কালার চলিয়েছে রে ই আর খাইতে এমন টেস্ট এমন মজা এমন হওয়া একবার না বানাইলে আন্নারা বুঝতেন না অবশ্যই অবশ্যই আন্নারা একবার হইলেও বানাই খাইবেন ইয়ার হরে চুরি দিই আন্নারা গোল মতন করতেন হারেন তিরিভুজোর মতন করতেন হারেন যার জন্য খুশি হেনে এনেরা কাডি ইয়ার হরেদি দি দিবেন আর তো লোকজন বেশি হেলাই আমি সারি কোণ আচ্ছা সতর্ভুজোর মতন কাুইছি ইয়ার হরে দি টমাটো সস দি সুন্দর মতন মাই মাই স্বাদ হওয়াদ করি খাইয়ে হেলাইবেন আর ইয় দি কেন কাটতে আছি তো আনেরাও এনে সুন্দর করি কাড়ি ইয়ার হরে প্লেটে লইবেন দেখছেন নিয়ে এক কি সুন্দর কাবাবের মতো দেখা যায় কম তেলে অল্প তেলে কত সুন্দর একটা রেসিপি বানাইয়া লাইসি কিন্তু আনারা অবশ্যই আরে কমেন্ট বক্সে জানাইবেন যে এটার কী নাম দেন যায় আমি তো দিছি ফাঁকিবাজি নাস্তা তো আনারা কমেন্ট অবশ্যই জানাইবেন যে এই রেসিপিটার কী নাম দেওয়া যায় দেখছেন নি মুরগিটা হইছে সেই অসাধারণ একদম সেই একবার না বানাইলে বুঝতেন না অবশ্যই হঠাৎ করে কোনো ম্যাচজন ঘর চলি আইলে তাড়াহুড়া করি ফাঁকি বাজিয়ে নাস্তাটা বানাই দিয়ে দিবে না আজ্যার মতন এই আল্লাহ আল্লাপে